এগুলো দেখে তো আমি মানে হতভম্ব হয়ে গেছি। ভবন নির্মাণে মানা হয়নি নিয়ম। সেফটি ট্যাঙ্ক, তার পাশে আপনার গ্যাসের রাইজার এবং রাস্তার পাশেই কিচেন। বিতরণ সংস্থার গাফিলতিকেই দোষলেন প্রতিমন্ত্রী। আমি বারবার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে বলছি, পেট্রোবাংলাকে বলছি, তারা ইমিডিয়েট প্রজেক্ট নিচ্ছে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিন্ডিকেটের হাতে জিম্মি পেঁয়াজ বাজার, উদাসীন বাণিজ্য মন্ত্রণালয়। মত বিশ্লেষকদের, চালের দাম নিয়ন্ত্রণে মিল মালিকদের সতর্ক করলেন খাদ্যমন্ত্রী। 29 লাখের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু। পরীক্ষা চলাকালীন সদল বলে ভেতরে ঢুকে প্রতিমন্ত্রীর হল পরিদর্শন। বেগম জিয়ার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন শুনানি 25 নভেম্বর। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যথেষ্ট সময় দেওয়া হয়েছে বললেন মন্ত্রী। রাস্তায় তৎপরতা না থাকলেও পুরো দমে কার্যকরের ঘোষণা। এবং কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণ কাজ প্রায় অর্ধেক শেষ। খুলে যাবে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার। অস্থির পেঁয়াজ বাজারে আমদানিকারকদের সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তারা। গেল 2 মাসে দাম 5 গুণ বাড়ার জন্য বারবার অভিযানকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, সংকট সম্পর্কে স্পষ্ট ধারণার অভাব ও উদাসীনতার কারণেই বাজার নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অস্থিরতার চরমে পৌঁছেছে পেঁয়াজের বাজার। মাত্র 2 মাসের ব্যবধানে 50 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে 250 টাকায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বারবার অভিযানেও দামের লাগাম টানা যায়নি। আমাদের প্রতিদিনের চাহিদা হচ্ছে 8000 মেট্রিক টন, তার বিপরীতে 1500 মেট্রিক টন। এই যে গ্যাপটা, এই গ্যাপটার কারণেই আসলে দিনে দিনে পেঁয়াজের বাজার উদ্যোগতি। অভিযানের কারণে একটু মানে আপনার ইম্পোর্টার গো মানে বাধাগ্রস্ত হয়েছে, এই কারণে মানে ব্যবসায়ীরা একটু মানে গুটিয়ে নিছে যে ব্যবসা কম করবে আর কি। ব্যবসায়ীদের দাবি, বারবার অভিযানে ব্যাহত হচ্ছে সরবরাহ। ক্ষুদ্র আমদানিকারকরা অভিযান আতঙ্কে বন্ধ করে দিয়েছেন আমদানি, আর সে সুযোগ কাজে লাগিয়ে দফায় দফায় দাম বাড়িয়েছেন আমদানিকারকদের সিন্ডিকেট। এখানে আমরা এটি হাতে নাতে ধরেছি যে তারা এই যে ভাউচার দিয়েছিলেন তারা এটি অস্বীকার গিয়েছেন। তারা বলেছেন যে তারা 155 টাকা বিক্রি করেছেন, প্রকৃতপক্ষে তারা বিক্রি করেছিলেন কিন্তু 215 টাকা। এমন পরিস্থিতিতে অনেকটাই উদাসীন বাণিজ্য মন্ত্রণালয়, বিদেশ সফরে ব্যস্ত বাণিজ্য মন্ত্রী। গত সেপ্টেম্বরে সংকটের দোহাই দিয়ে ভারত পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোর পরও কোনো তৎপরতা চোখে পড়েনি। আমাদের যে পরিমাণ প্রস্তুতি নেওয়া দরকার ছিল সে পরিমাণ প্রস্তুতি আমরা হয়তো নিতে পারিনি। বাজারে যে সংকট, সেই সংকটের সাথে আর কাগজে কলমে যে সাপ্লাই থাকার কথা সেটার সাথে আসলে ঠিক মিলটা খুঁজে পাচ্ছি না। বাজারে এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 195 থেকে 200 টাকায়। মিয়ানমারের পেঁয়াজ কেজি প্রতি 150 থেকে 160 টাকায় এবং মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক না হলে হস্তক্ষেপ করবেন দেশের উচ্চ আদালত। পেঁয়াজের দাম বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন চেয়ে এক আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে আদালত একথা বলেন। এক সপ্তাহের মধ্যে দাম না কমলে রিটটি আদালতে তুলতে আইনজীবীকে পরামর্শ দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নির্দেশনা দেন। হাইকোর্ট বলছে যে তারা এই ব্যাপারটা নিয়ে তারা অ্যাওয়ার আছেন, ওনারা এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ার আছেন। এই অস্বাভাবিকতাটা যদি এক সপ্তাহ আরও কন্টিনিউ করে তাহলে এই বিষয়টা নিয়ে তারা এক সপ্তাহ পরে শুনানি শুনবেন। কোর্ট বলেছে আপনারা অপেক্ষা করেন, এক সপ্তাহ দেখেন। তো উনি বলছে এটার পরে আরেকটা বাড়বে, হয়তো কোনো সিন্ডিকেট, হ্যাঁ, চালের দাম বাড়তে পারে বা অন্য কিছু বাড়তে পারে, কোনো সিন্ডিকেট জড়িত কিনা, এই কারণে সে রিটের ইয়াটা শুনানি করতে চেয়েছিল। পেঁয়াজের মতো চালের দাম নিয়ে কেলেঙ্কারি হতে দেয়া হবে না বলে সতর্ক করলেন খাদ্যমন্ত্রী। সকালে খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। চালের দাম কিছুটা বাড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুত থাকায় দাম আর বাড়ার শঙ্কা নেই। বৈঠকে বাজার স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দেন চালকল মালিকরা।
বাজারে পেঁয়াজের অসহনীয় ঝাঁঝে নাভিশ্বাস সাধারণ মানুষের, এরই মধ্যে বাড়তে শুরু করেছে চালের দামও। এই অবস্থায় রোববার সকালে খাদ্যভবনে চালকল মালিকদের সঙ্গে বৈঠকে বসেন খাদ্যমন্ত্রী। মতবিনিময়ের শুরুতে পেঁয়াজের মতো চাল নিয়ে কেলেঙ্কারি যেন না হয় সে বিষয়ে সতর্ক করেন চালকল মালিকদের। যেটা ফাইন রাইস দাম কিছুটা বেড়েছে, পেঁয়াজ নিয়ে এটা অযথা কেলেঙ্কারি, আমরা ওই জন্যই আপনাদেরকে আমাদের ডাকা, চাল নিয়ে যেন কোনো কেলেঙ্কারি আমাদের না হয়। এরপর ঘণ্টাব্যাপী চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকের পর আবারও গণমাধ্যমের মুখোমুখি মন্ত্রী, বলেন আমন মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি 6 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত সুফল বয়ে আনবে। দাবি করেন এবার চালের মজুদ সর্বকালের মধ্যে সবচেয়ে ভালো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মজুদ কিন্তু আমাদের কাছে আছে। ওনাদেরকে যে মেসেজটা দিয়েছি, চাউলের দাম যেন আর কোনো ক্রমেই না বাড়ে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু উদ্বৃত্ত ফসল হয়েছে, সে তো বাড়ার কোনো কারণ নেই। বৈঠকে বাজার স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বস্ত করেন চালকল মালিকরা। তবে এখনই সড়ক পরিবহন আইন কার্যকর হলে চালের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলে দাবি তাদের। চালের বাজার স্থিতি থাকবে ইনশাল্লাহ, আর আমরা রাখার জন্য সব মালিকদেরকে আমরা আহ্বান করছি। রোডসের যে আইনটা হয়েছে, সেই আইনের জন্য হয়তো গাড়ি ভবিষ্যতে রাস্তায় নাও নামতে পারে, তখন হয়তো কিছুটা দিনের জন্য চালের দাম বেড়ে যেতে পারে, এটা আমরা আশঙ্কা করতেছি পারি। বৈঠকে চালকল বন্ধ করতে ষড়যন্ত্রের অভিযোগ করেন মালিকরা। দাবি জানান বন্ধ চালকল চালু করতে ব্যাংক সুদ মওকুফের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সরকার দেশ চালাতে ব্যর্থ বলেই পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর 43তম মৃত্যুবার্ষিক উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আন্দোলনের মাধ্যমে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দুর্নীতি, অদক্ষতা এবং তাদের মদতপুষ্ট ব্যবসায়ীদের কারণে আজকে পেঁয়াজের এই দামের ঊর্ধ্বগতি। শুধু পেঁয়াজ না তো, প্রত্যেকটি জিনিসের দামই এখন, নিত্য প্রয়োজনীয় দামই এখন বেড়ে গেছে। অন্যদিকে কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, ধানের দাম অত্যন্ত কম। এটার মূল কারণটা হচ্ছে সরকার, ব্যর্থ সরকার, তারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। বেগম জিয়ার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মিছিল করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনের আপিল চেম্বার আদালতে দাখিলের সময় বিক্ষোভ করেন তারা। আগামী 25 নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত। দলীয় নেত্রীর মুক্তির দাবিতে রাজনীতির মাঠে বিএনপির উপস্থিতি চোখে না পড়লেও রোববার আদালত প্রাঙ্গণে সরব ছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্টে মিছিল ও বিক্ষোভ করেন তারা, দাবি করেন বেগম খালেদা জিয়ার মুক্তি। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয়ে বেগম জিয়ার আপিল চেম্বার আদালতে দাখিল করেন তার আইনজীবীরা। 25 নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। অসুস্থতা বিবেচনায় বিএনপি চেয়ারপারসন জামিন পাবেন এমন আশা করেছেন তার আইনজীবীরা। তিনি অত্যন্ত অসুস্থ এবং তিনি হাত নাড়াতে পারেন না, পা নাড়াতে পারেন না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে। কাজেই আমরা এই সমস্ত গ্রাউন্ড আদালতকে বলেছি এবং আমরা আশা করি যে আদালত আগামী 25 তারিখে সব কিছু শুনে ন্যায় বিচার করে বেগম খালেদা জিয়াকে বেল দেবেন। দুদকের আইনজীবী বলছেন জামিন ঠেকাতে আপিল বিভাগেও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন তারা। আমরা এটার বিরোধিতা করব, আইনগত দিক পর্যালোচনা করে, আইনগত ব্যাখ্যা দিয়ে আমরা আদালতে মোকাবিলা করব। তো ওনার বেলের কথা শক্ত করে বলেন নাই, মাননীয় চেম্বার জজ বললেন এটা তো কোর্টে যাবে। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন চেয়ে গত বৃহস্পতিবার 1400 পৃষ্ঠার আপিল করেন বেগম জিয়া। 7 মাস আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আপিল করলেও শুনানির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারত সফরে যেসব চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিয়েছে বিএনপি। সকাল 11টায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। পরে দুপুর 12:30টার দিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব চিঠি দুটি গ্রহণ করেন বলে বিএনপি নেতারা জানান। চিঠিতে ভারতের সঙ্গে সম্প্রতি করা চুক্তিগুলো সংসদে উত্থাপন সহ জনসম্মুখে উন্মুক্তের দাবি জানানো হয়েছে বলে জানান বিএনপি নেতারা। বিএনপির এমপিরা এ বিষয়ে সংসদে কথা বলতে চাইলেও তাদেরকে সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি করেন তারা। বিএনপির মহাসচিব স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে এসেছিলাম, যেটাতে বলা আছে অতি সম্প্রতি ভারত সফর এবং অন্যান্য দেশের সফরকালীন সময়ে
সেই সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে সংবিধান অনুযায়ী সেই চুক্তিগুলো জনসমক্ষে প্রকাশ করা এবং তার মধ্যে দেশের স্বার্থের হানিকর কিছু হয়েছে কিনা সেই বিষয়টি পর্যালোচনার সুযোগ দেয়া। শুরু হলো প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, 2021 সাল থেকে ক্লাস থ্রি পর্যন্ত প্রচলিত পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হলেও বহাল থাকবে পিইসি পরীক্ষা। এদিকে বেশ কয়েকজন সঙ্গী নিয়ে পরীক্ষা চলাকালীন হল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী ও সচিব। কচি প্রাণের বড় পরীক্ষা, স্বপ্নের সিঁড়ি বেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে ওঠার প্রথম সোপান। রোববার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবকদের সঙ্গে আসতে শুরু করে শিশুরা। এবারও পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। এদিকে পরীক্ষা উপলক্ষে বেলা 11টার দিকে ভিকারুননিসা নূন স্কুলে পরিদর্শনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব। পরীক্ষা চলাকালীন এ সময় বেশ কয়েকজনকে সাথে নিয়ে কেন্দ্র ঘুরে দেখতে দেখা যায় তাদের। জেলায় বিভাগীয় পর্যায়েও আমাদের মনিটরিং টিম আছে, বিভিন্নভাবে আমরা মনিটরিং করছি যাতে পরীক্ষা সুষ্ঠু হয়, সুন্দর হয়। এবং প্রশ্ন ফাঁসের বিষয়ে নানা ধরনের এরকমও আমি কিছু পাইনি। এবার আমরা চারটা লিঙ্ক পেয়েছি, তারা গুজব ছড়িয়েছে যে তাদের কাছে প্রশ্ন আছে। আমরা এটার সঙ্গে সঙ্গে মিরপুর থানাতে আমরা জিডি করেছি। 2021 সালে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা ক্লাস থ্রি পর্যন্ত কোনো সামেটিভ এক্সিবিশন হবে, মানে এক্সামিনেশন হবে না, তবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট থাকবে। এদিকে প্রশ্নপত্র ফাঁস না হওয়া ও পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রশ্ন দেখে তো মনে করেছিলাম যে কোশ্চেন কঠিন হতে পারে, বাট প্রশ্ন অনেক সোজা হয়েছে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রস্তুতি অনেক ভালো ছিল, আশা করছি পরের পরীক্ষাগুলো ভালো হবে। পরীক্ষার মধ্যে যদি একদিন করে একটু গ্যাপ থাকে তাহলে মনে হয় বাচ্চারা একটু প্রেশার কম নিতে পারে। আর সেম স্কুলের ভিতরে হোক, গাইড বাইরে থেকে আনুক, অন্য স্কুলের টিচার এসে গাইড দিবে। এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে 29,03,638 জন শিক্ষার্থী। প্রতিবছর ঠিক এভাবেই প্রাথমিক শিক্ষা সমাপনী নামক পরীক্ষা যুদ্ধে অংশ নিচ্ছে লাখ লাখ কোমলমতি শিশু। শিশুদের মাথার উপর থেকে পরীক্ষার খরচ কমাতে প্রাথমিক সমাপনীকে অষ্টম শ্রেণীতে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত এখনও ফাইল চলাচলের মধ্যেই সীমাবদ্ধ আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। আজ থেকে সড়ক পরিবহন আইন কার্যকরের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আইন কার্যকরে যথেষ্ট সময় দেওয়া হয়েছে, তবে দুই দফা ঘোষণার পরও আইন প্রয়োগে অনেক অসঙ্গতি রয়ে গেছে। কোনো বাস স্টপেজ নয় এটি, মহাখালী ফ্লাইওভারের প্রবেশ মুখ। তবুও ফ্লাইওভার দিয়ে যাতায়াত করা অধিকাংশ গণপরিবহন এখানে যাত্রী উঠাচ্ছে, নামাচ্ছে। এক বছর আগে পাশ হওয়া সড়ক পরিবহন আইন কার্যকর করার সরকারি সিদ্ধান্তের 17 দিন পরও এমন চিত্র নগরীর অধিকাংশ সড়কে। রয়েছে যত্রতত্র পার্কিং কিংবা পথচারী পারাপার। কোনো চার্টই নাই, এক এক সময় এক একভাবে ভাড়া রাখতেছে। শুক্র শনিবার হলে তো 5 টাকা 10 টাকা করে বেশিই রাখতে। অনেক পরিমাণেই ঘাটতি আছে। এর পেছনে মূল কারণটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তাদের যে প্রতিযোগিতামূলক মনোভাবটা। গণপরিবহনের চালকদের উপর নতুন আইন কার্যকরের ঘোষণার খুব একটা প্রভাব পড়েছে বলা যাবে না। বাসগুলোতে এখনো নেই সিট বেল্ট, নেই কন্ডাক্টরদের লাইসেন্সও। সিট বেল্ট সব কিছু ওকে করে লাগবে। আপাতত মামলার কোনো মেশিন নাই, এই জন্য কোনো তো করতেছে না। মেশিন আসার পরে হয়তো বোঝা যাবে। যেটা বলছে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপাতি সব কিছু ওকে রাখবার, আমরা ওকে রাখছি। এমন অবস্থায় আইন কার্যকরের ঘোষণা সড়ক মন্ত্রীর। গুরুতর শৃঙ্খলা ভঙ্গে যাতে উৎসাহিত না, সেজন্যই আইনটা কঠোর করা হয়েছে। এখানে গায়ে পড়ে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না। নতুনে আইনে সব ধরনের সাজার মেয়াদ ও পরিমাণ বাড়ানো হয়েছে, যেখানে সিট বেল্ট না বাঁধা কিংবা ভাড়ার চার্ট না টানানোর সাজা কারাদণ্ড থেকে 10,000 টাকা জরিমানা পর্যন্ত। দুই দফা সময় দেওয়ার পর আবারও ঘোষণা আসলো সড়ক আইন 2018 বাস্তবায়নের। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়া সত্ত্বেও এদিনে রাজধানীর সড়কগুলো ছিল এমন অনেকটাই ফাঁকা। এদিকে যারা আইন কার্যকর করবে সড়ক জুড়ে তাদের কার্যক্রমও ছিল না চোখে পড়ার মতো। এমন অবস্থায় আলোচিত এই আইন পুরোপুরি বাস্তবায়ন হতে কতটা সময় লাগে সেটি এখন দেখার বিষয়। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন ধারণাকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে চলছে দেশের প্রথম টানেল নির্মাণ কাজ। এখন পর্যন্ত টানেলের
49% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ব্যবসায়ীরা বলছেন এটি চালু হলে দক্ষিণ চট্টগ্রামে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে দ্রুতগতিতে এগিয়ে চলছে নদীর তলদেশ দিয়ে এসে একমাত্র টানেল নির্মাণ কাজ। গত 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। টানেলের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 8,447 কোটি টাকা। 3.3 কিলোমিটার দীর্ঘ টানেলের 440 মিটার ইতোমধ্যে মাধ্যমে খনন করে রিং বসানো হয়েছে, আর পতেঙ্গা প্রান্তে মাটির নিচে প্রতিদিনই চলছে খনন কাজ। টানেল নির্মাণের কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকলেও বিদেশি প্রযুক্তি ব্যবহার করে কাজ এগিয়ে চলছে বলে জানালেন প্রকল্প সংশ্লিষ্ট এই কর্মকর্তা। টানেল নির্মাণের যে পূর্ব অভিজ্ঞতা আমাদের নেই এবং এখানে যে বিদেশি প্রযুক্তি যেগুলো আসছে তাদের ব্যবহার, এই দুটোকে মিলিয়ে আমরা চেষ্টা করছি যাতে প্রতিটা স্তরে অত্যন্ত সতর্কতার সাথে এবং নিখুঁতভাবে কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কর্ণফুলী টানেল দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন করবে। এছাড়া মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের সঙ্গে চট্টগ্রাম ও সারা দেশের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হবে বলে অভিমত ব্যবসায়ীদের। পরের হাব হচ্ছে এবং মাতারবাড়িতে ডিপ সিপিওর হতে যাচ্ছে, সব কিছু মিলে এই টানেলের গুরুত্ব অপরিসীম। এই টানেল হওয়ার পরে আমাদের অত্যন্ত দ্রুতগতিতে এই সব কানেক্টিভিটিগুলো আমরা ইউজ করতে পারব। কিন্তু পর্যটনের একটা বড় ধরনের একটা ক্ষেত্র উপস্থিত হবে, এখানে বড় বড় হোটেল রিসর্ট হবে, বড় ধরনের বিনোদন কেন্দ্র হবে এবং বিদেশ থেকে লোকজন এখানে বেড়াতে আসবে, দেখতে আসবে। এদিকে এখন পর্যন্ত টানেলের প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। টানেলের কাজ এর মধ্যে 49% শেষ হয়ে গেছে। কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রামে আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে টানেলের নির্মাণ কাজ করছে। 2023 সালের মধ্যে এই টানেল দিয়ে যানবাহন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পোশাক ব্যবহার করে রাজধানীতে ছিনতাই ডাকাতিতে সক্রিয় একটি চক্র, দিনে দুপুরে সবার সামনেই ঘটছে এমন অপরাধ। পুলিশ বলছে এরকম একটি চক্রকে ধরতে গিয়ে সম্প্রতি পুলিশকে গুলি ছোড়ে অপরাধীরা। দুপক্ষের গোলাগুলিতে একজন ভুয়া র‍্যাব নিহত হন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রাজধানীর একটি ব্যস্ততম সড়ক, রাস্তায় সব ধরনের যানবাহন, মানুষের চলাচল, সব মিলিয়ে নিত্যদিনের কোলাহল মুখর চিত্র। একটি বাস এসে থামে স্টপেজে, হঠাৎ এগিয়ে যায় র‍্যাবের জ্যাকেট পরা এক ব্যক্তি, পিছু পিছু আরও একজন, পাশেই এসে থামে একটি কালো গ্লাসের মাইক্রোবাস। কয়েক মিনিট পর নামিয়ে আনা হয় এক ব্যক্তিকে, টেনে হিঁচড়ে তোলার চেষ্টা মাইক্রোবাসে। আশপাশে দাঁড়িয়ে দেখছেন অসংখ্য মানুষ, কিন্তু প্রতিবাদ করছেন না কেউই। এক পর্যায়ে কথিত মামলার কথিত আসামিকে নিয়ে চলে যায় মাইক্রোবাসটি। পুরো ঘটনাটি মিথ্যা। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সবার সামনেই ঘটে যায় একটি ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। কথা হয় এমন এক চক্রের কয়েক সদস্যের সঙ্গে, তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করলে কেউ প্রতিবাদ করার সাহস পায় না, তাই এই পরিচয়ে ছিনতাই ডাকাতি করেন তারা। র‍্যাব বা পুলিশ বা এই পরিচয় কেন ব্যবহার করে? সুবিধা হয় পাবলিক, জনগণ বুঝতে পারে না। এখানে পরিচয় দেয় যে আমার র‍্যাবের লোক, তোমার নামে মামলা আছে বা তোমার ব্যাগে অবৈধ জাল টাকা আছে বা তুমি ইয়া ব্যবসা করো, তোমার গ্রেপ্তার করলাম, তুমি গাড়িতে ওঠো। র‍্যাবের কোটি থাকে তখন গাড়িতে উঠে হেলায়, বলে যে আপনার নামে মামলা আছে, এই কথা বললে গাড়িতে উঠে, গাড়িতে উঠে কিছু দূর গেলে ফাঁকা জায়গা পাইলে ফাঁকা জায়গায় না টাকা রেখে নামাই দিয়ে যায়। পুলিশ বলছে রাজধানীর বাড্ডা, খিলক্ষেত কিংবা বনানী এলাকাতে এ ধরনের অপরাধ বেশি ঘটছে। এসব এলাকা থেকে টার্গেট ব্যক্তিকে মাইক্রোবাসে তুলে নিয়ে 300 ফুট সড়কের নির্জন স্থানে চলে যায় অপরাধীরা। টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে নামিয়ে দেওয়া হয় গাড়ি থেকে, কখনো টাকা না পাওয়া পর্যন্ত জিম্মি করে রাখে ভিকটিমকে। মানুষের যে কাজটা করা উচিত ভিডিওগুলো করে ফেলতে পারে না, এখন মোবাইলে স্পষ্ট করে ভিডিও করা যায়, ছবি তোলা যায়, সেই জিনিসগুলো একটা বড় রকমের ভূমিকা পালন করবে এবং পারলে তাদের কোন ইউনিট থেকে এসে সেই জিনিসগুলোকে একটুখানি জানতে চেষ্টা করেন, তাহলে সেই তথ্যের ভিত্তিতে আমরা আজ হোক আর 3 দিন পরে হোক তাদেরকে পাকড়াও করতে পারব। গত সপ্তাহে রাজধানীর বাড্ডায় এরকম একটি চক্রকে ধরতে গেলে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয় একজন, আহত হয় আরও 2 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এই ছিল রাত 11টার সময়।